এখানে যারা শ্রমিক লিডাররা আছেন অথবা আমাদের সাধারণ ওয়ার্কার যারা আছেন, আমি একদম 100% বিশ্বাস করি যে তারা তার ফ্যাক্টরি যায় যে কর্মক্ষেত্র সেখানে তারা একটা সুতা পর্যন্ত নষ্ট করবে না। তাহলে এতগুলো ঘটনা কেন ঘটলো, এত এত অধিকার, সেই অধিকারগুলো হঠাৎ করে কি দানা বাঁধলো? এই অধিকার নিয়ে তো আমরা ফাইট করছি, আপনাদের যে মন্ত্রণালয়ের যে আমাদের যে কার্যক্রম আছে সেখানে দুই পক্ষকে নিয়ে আমরা মিটিং করছি, এবং দাবি আদায়ের যে প্রসেস এটি তো আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে আইন আছে আইএলও সেটা তো এই প্রসেসের সাথে যায় না যে আপনার রাস্তাঘাট বন্ধ করে আমাদের জিম্মি করে তারপর করতে হবে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে হবে, ইন্ডাস্ট্রিতে বাইরের লোকজন এসে আগুন দিবে, আপনার জ্বালিয়ে দিবে, তো এটা তো হতে পারে না। কারণ এখানে যে শ্রমিক লিডার হিসেবে আপনিও কিন্তু এটার পার্টি, এমন তো না যে আপনি পার্টি নয়। তাহলে মালিকদের যে পার্টি আছে এবং আপনাদের যে ডিস্টেন্সটা সেটা যদি আমি মিনিমাইজ করতে পারি তাহলে তো একটা চেঞ্জ আসবে। তো যদি পরিস্থিতি এরকম চলতে থাকে তাহলে তারা বাংলাদেশে আরও বড় ইনভেস্টমেন্ট আনার চিন্তা করছিল, তারা কিন্তু আর ইনভেস্টমেন্ট আনবে তো নাই, এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ করে চলে যাবে। এই কথাগুলি বলার জন্য আজকে এখানে তারা আসছিল, তিনটা বিদেশি ফ্যাক্টরি, একজন জাপানি, একজন চাইনিজ এবং একজন কোরিয়ান, সাউথ কোরিয়ান। তারা দেখেন এই এই ফ্যাক্টরি দুইটা, ডংলিয়ন একটা, আরেকটা হচ্ছে হান্ডা টেক্সটাইল, ঢাকা টেক্সটাইল লিমিটেড, এই দুইটা ফ্যাক্টরি এখনো বন্ধ রয়েছে। এখানে আরেকটা অদ্ভুত দাবি আমরা দেখলাম, কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার, CSRM কমিটেড ফর বেটার স্টিল। সবসময় আমরা শুনি ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে, আর একটা ফ্যাক্টরিতে যেমন হান্ডা টেক্সটাইল যেটা চাইনিজ মালিকানাধীন, সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে, ওই নাজমার একটা ট্রেড ইউনিয়ন সেখানে আছে, বাকি শ্রমিকরা দাবি তুলছে এই ট্রেড ইউনিয়ন এখানে রাখা যাবে না, তাদের বের করে দিতে হবে। তো এটা কি মালিকের পক্ষে কি এটা সম্ভব? এবং সেখানে বলা হয়েছে, মাননীয় প্রধান অতিথি, সেখানে বলা হয়েছে 16 জনের ম্যানেজমেন্টের 16 জনের একটা তালিকা দিছে, ফাইনালি আসছে এই 8 জনকে বের করে দিতে হবে, মালিক বাধ্য হয়েছে 8 জনকে এখন ফ্যাক্টরি থেকে সরাইয়া রাখতে। যখন সরাইলো সব দাবি তুমি শেষ কমপ্লিট, এবার আসছে না এটা হবে না, এরপর আইসে আরও 16 দফা দাবি নিয়ে, এই 16 দফাও সই করে মাইনা আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ ফ্যাক্টরি চলবে না। তো যখন চলবে না তখন মালিক তেরোকে ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, নো ওয়ার্ক নো পে। তো এই পরিস্থিতি কিন্তু চলছে যে একটা দাবি মানলে এরপর আরও কয়টা দাবি অযৌক্তিক বেশ কিছু নিয়ে আসছে। তো সেই জায়গাগুলি আমি অনুরোধ করব, শ্রমিক নেতৃবৃন্দ বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা শ্রমিকদেরকে বোঝান আমরা এই দেশের জন্য করব, বিদেশিদের সব বিদেশিদের হাতে আমাদের এদেশের ব্যবসাটা যেন চলে না যায়। অথবা নিজেরা অন্য জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন, সেই জায়গাগুলো কোনো দাঙ্গা বা সেই জায়গায় সেই জায়গায় কোনো প্রভাব সৃষ্টি করছে কি চলছে, আন্তর্জাতিক বৃদ্ধি হচ্ছে, সেইভাবে আমাদের শ্রমিক, যেহেতু চুক্তি হয়ে গেছে এই জন্য আমি বলতে পারছি না, অকারণে একটা সতর্ক করে আমরা মনে করি, কিন্তু যারা উদ্দেশ্যমূলক এই বিষয়ে কাউকে কোনো কোন কাজ, কিন্তু